আজ আমরা একটি রাইটিং এর কাজ করব ক্লাস 10 এর জন্য। ক্লাস 9 এর ছেলেরাও এটা দেখতে পারে। বিষয়টা হচ্ছে একটা অফিশিয়াল লেটার। অফিশিয়াল লেটার আমরা লিখি, আমরা হেডমাস্টার মশাইকে চিঠি লিখি বা লাইব্রেরিয়ানকে লিখি, এসডিও কে লিখি, বিডিও কে লিখি, বিভিন্নভাবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে লিখি। আজকে আমরা যেটা লিখব যে রিসেন্টলি আমাদের এখানে একটা দুর্যোগ চলে গেল, সিভিয়ার সাইক্লোন হলো, আমফান বা উমফান যাই বলো, তাতে অনেক গাছপালা পড়ে গেছে, রাস্তা ব্লক হয়ে গেছে। সেই রাস্তাটা পরিষ্কার করার জন্যে, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে একটা অ্যাপ্লিকেশন করছি। আমরা কী লিখব প্রশ্নটা আছে এরকম, রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ ইয়র মিউনিসিপ্যালিটি ফর রিমুভাল অফ ব্রোকেন ট্রিজ অর আপরুটেড ট্রিজ। যাই হোক, ব্রোকেন মানে ভাঙা, আপরুটেড মানে উৎপাটিত হয়ে গেছে, যে এরকম একটা তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে, তুমি লিখবে কীভাবে। আমরা এটা শুরু করি, আমি এটা মুছে দিচ্ছি। এইভাবে আমরা শুরু করব যে যাকে আমরা লিখছি, কাকে লিখছি তাকে অ্যাড্রেস করব, টু দ্য চেয়ারম্যান। এবার তুমি যে এলাকায় থাকো তার চেয়ারম্যানকে লিখছো, ধরো তুমি থাকছো বোলপুর এলাকায়, তাহলে টু দ্য চেয়ারম্যান বোলপুর মিউনিসিপ্যালিটি, বোলপুর মিউনিসিপ্যালিটি, বোলপুর বীরভূম। ঠিক আছে, এটা তুমি পুরো ঠিকানাটা লিখলে, ওকে অ্যাড্রেস করেছো, অ্যাড্রেস করেছো চেয়ারম্যানকে। এবার যেহেতু এটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট অর্থাৎ অফিসিয়াল লেটার, সেখানে তোমাকে একটা সাবজেক্ট কথাটা লিখতে হবে, কোন বিষয়ে, মানে অ্যাব্রিভিয়েট ফর্মে। যেন যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা নিয়ম হচ্ছে শর্ট আনসারে একটু লিখে দিতে হয়, শর্ট আকারে, যাতে করে সেটা দেখেই বুঝতে পারা যায় কোন বিষয়ে তোমার অ্যাপ্লিকেশনটা গেছে সেই অফিসে। কারণ হাজার হাজার অ্যাপ্লিকেশন যায়, কাজে পয়েন্ট আউট করে দেওয়াটা দরকার। আমি এখানে আবেদনটা করছি, প্রেয়ার বা রিকোয়েস্ট যাই বলি, প্রেয়ার ফর রিমুভাল, রিমুভাল মানে সরিয়ে দেওয়া, প্রেয়ার ফর রিমুভাল অফ ব্রোকেন ট্রিজ, ব্রোকেন ট্রিজ। এটা হচ্ছে আমার সাবজেক্ট ম্যাটার, বাট ইন এ নাটসেল সংক্ষেপে বলতে গেলে এইটুকু আমরা লিখলাম, এই পর্যন্ত হলো। এরপর আমরা ক্রমশ এগোচ্ছি, আমি এটা মুছে দিলাম, পরের অংশটা কীভাবে লিখব। সাবজেক্ট লেখার পরে আমরা যেটা লিখব, ডিয়ার স্যার, ডিয়ার স্যার কমা দিলাম, ডিয়ার স্যার বা শুধু স্যার লিখতে পারি, রেসপেক্টেড স্যার, আমি মাই ডিয়ার স্যার লিখবো না কিন্তু খুব ভুল হয়ে যাবে, তো ডিয়ার স্যার লিখলাম। ঠিক তার নিজে থেকে শুরু করবো, এরকম প্রথমে আমি আমার পরিচয় দেবো, আমি তো অ্যাপ্লিকেশন করছি, আমি কে, চেয়ারম্যান তো আমাকে ব্যক্তিগতভাবে না চিনতেই পারে। আমার ফর্মালিটিস নিয়ম হচ্ছে, ফর্মালিটি হচ্ছে আমার পরিচয়টা দেওয়া, তাহলে আই অ্যাম এ রেসিডেন্ট, আই অ্যাম আ রেসিডেন্ট, আমি একজন বাসিন্দা, রেসিডেন্ট মানে বাসিন্দা, ইনহ্যাবিটেন্ট অফ যে এলাকায় থাকো। তুমি ধরো আই অ্যাম এ রেসিডেন্ট অফ জামমুনি, তুমি জামমুনিতে থাকো, বোলপুরের কোন একটা এলাকা, তাহলে আই অ্যাম এ রেসিডেন্ট অফ জামমুনি আন্ডার ইয়র মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, তার মানে দাঁড়ালো কি, আমি একজন বাসিন্দা জামমুনি এলাকার আপনার মিউনিসিপ্যালিটির অধীনে। এবার তোমার বিষয়টা কি, যে রাস্তায় গাছ পড়ে গেছে সেটা রিমুভ করতে হবে, সেটা লিখবে যে আই অন বিহাফ অফ, আই অন বিহাফ অফ, আই অন বিহাফ অফ মানে পক্ষ থেকে, এই অনটা একটু বোঝা যাচ্ছে না, আমি ঠিক করে দিই, ও এন আই অন বিহাফ অফ, অন বিহাফ অফ একসঙ্গে এটা ফ্রেজ, আই অন বিহাফ অফ দ্য রেসিডেন্টস, আই অন বিহাফ অফ দ্য রেসিডেন্টস অফ আওয়ার এরিয়া, আমাদের এলাকার অধিবাসীদের পক্ষ থেকে, উড লাইক টু, উড লাইক
to draw your kind attention. ATTENTION. I am a resident of Jammuni under your municipality. I, on behalf of the residents of our area, would like to draw your kind attention. That's what I'm saying. Regarding the following fact. Regarding the following facts. এই বিষয়গুলোতে আমি ডিস্ট্রাকশন করতে চাইছি। এটা হয়ে গেল। তারপর আমি নেক্সট প্যারা করব। নেক্সট প্যারা মানে এবার সাবজেক্ট ম্যাটারটাকে আমাকে বোঝাতে হবে। সেটা কি লিখব? যে অন 20th অফ মে, অন 20th অফ মে অ্যাট মিডনাইট অন 20th অফ মে অ্যাট মিডনাইট মানে মধ্যরাত্রিতে 20 তারিখে সিভিয়ার মানে মারাত্মক সাইক্লোন সিভিয়ার সাইক্লোন নেমড আমফান AMPHAN তুমি এইভাবে কোড করতে পারো উম্ফান লিখতে পারো বিভিন্ন রকম নাম বলছে সাইক্লোন নেমড আমফান ল্যাস্ট আওয়ার এরিয়া ল্যাস্ট মানে চাবুকের মতো ধাক্কা খেলো ধাক্কা দিল অর্থাৎ মধ্যরাত্রিতে 20 তারিখে একটা সাংঘাতিক সাইক্লোন আমফান আমাদের এরিয়াতে আছড়ে পড়লো ঠিক আছে এরপর এটাতে কী কী ঘটনা ঘটলো সেটা আমরা সবাই জানি অত ডিটেল আমার লেখা যাবে না এখানে আমি কি লিখব দিস সাইক্লোন হ্যাড দিস সাইক্লোন হ্যাড না করে এখানে লিখো দিস সাইক্লোন ব্রট নিয়ে এলো নিয়ে এসেছিল এ ব্রট এ ডিভাস্টেটিং মারাত্মক ধ্বংসাত্মক ডিভাস্টেটিং সিচুয়েশন মানে অবস্থা স্টপ মারাত্মক ধ্বংসাত্মক সিচুয়েশন নিয়ে এলো এরপর কিভাবে নিয়ে এলো মেনি ট্রিজ মানে অনেক গাছ আর আপরুটেড তারা আপরুটেড হয়েছে এখনো হয়ে রয়েছে দে আর লাইন অন দ্য রোড এটা তো মূল জায়গা তারা এখন পড়ে আছে রাস্তার উপরে এখনো পড়ে আছে এইগুলো কি করতে হবে ব্লকেট তৈরি করছে দি রোডস বা রোড যাই বলো একটা রোডের কথা যদি বলো দি রোড ইজ ব্লকড আমরা এটা লিখব দি রোড ইজ ব্লকড রাস্তাটা বন্ধ হয়ে আছে ফলে মানুষজন যেতে পারছে না ভেহিকলস ফ্লাই করতে পারছে না এইটুকু লিখব পিপল মানুষজন ক্যানট মুভ আর কি ভেহিকলস ক্যানট ফ্লাই মানে চলাচল করা এই অবস্থাতে আমরা কি হচ্ছি তাহলে অসুবিধার মধ্যে রয়েছে ডিফিকাল্ট কন্ডিশন রয়েছে সিভিয়ার সাইক্লোন ব্রট এ ডিফিকাল্ট কন্ডিশন ফর অল অফ আস অ্যান্ড উই ক্যানট লিভ প্রপারলি উইথ দিস কন্ডিশন সো এখানে আমাদের যেটা কাজ হবে যে আমরা বলবো যে এই ব্যাপারটাকে রিমুভ করার জন্য সো স্যার প্লিজ সো স্যার প্লিজ অ্যারেঞ্জ ফর রিমুভাল অফ দ্য ব্রোকেন অর আপরুটেড যাই বলো ভাঙা
বা উপরে গেছে সব ভুঁস থাকা আপরুটেড ট্রিজ ঠিক আছে সো স্যার প্লিজ অ্যারেঞ্জ ফর রিমুভাল অফ দ্য ব্রোকেন অ্যান্ড আপরুটেড ট্রিজ অ্যাট অ্যান আর্লি ডেট অ্যাট অ্যান আর্লি ডেট মানে দ্রুত কাজটা করুন অনুরোধ করছি এবার ফাইনালি আমরা লিখব যে ধন্যবাদ জানাবো তাকে আবার একবার অনুরোধ করব প্লিজ অ্যাকসেপ্ট প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার প্রেয়ার প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড ওবলাইজ OBLIG আমাদের আবেদন বা প্রার্থনা গ্রহণ করুন এবং কৃতজ্ঞ করুন এরপরে লিখব থ্যাংক ইউ থ্যাংক ইউ হলো থ্যাংক ইউ লেখার পরে আমরা ডান দিকে নিচে লিখব ইয়ার্স ফেইথফুলি লিখে দেব FAITH FULLY সিনসিয়ারলিও লিখতে পারি পুরো নাম দেবো আমার এক্স ওয়াই জেড আমার নাম বললাম এরপরে বাঁ দিকে ডেট আর প্লেস প্রথমে আমি এখানে লিখে দিতে পারি জামমুনি থেকে লিখছি জামমুনি হলো আর আজকের তারিখ ধরো আমি লিখলাম 31/5/2020 এইটুকু লেখার পরে আমার অ্যাপ্লিকেশনটা শেষ হলো বিষয়টা হচ্ছে যে যে কোনো বিষয়ে আমরা যখন অ্যাপ্লিকেশন করব ফর্মালিটি একটা মেনটেন করতে ফর্মাল একটা যে রূপ আছে সেটা দেখতে হবে বিষয়টাকে তোমাকে টু দি পয়েন্ট দিতে হবে যাতে করে অ্যাপ্লিকেশনের যেটা বিষয় সেটা সহজেই বুঝতে পারে আশা করা যায় তোমরা এই ব্যাপারটা বুঝেছো এরকম অনেক রকমের অ্যাপ্লিকেশন হয় বিভিন্ন দপ্তরে পাঠানো হয় তোমরা সেগুলো একটু অভ্যাস করবে অভ্যাস করে টিচারদের দিয়ে এটা কারেকশন করিয়ে দেবে আজ এই পর্যন্তই ঠিক আছে